জন্য আইএলসের কোনো বিকল্প নেই, কিন্তু সঠিক টেকনিক এবং প্রপার প্র্যাকটিস ছাড়া আইএলসে ভালো একটা স্কোর করা অসম্ভব। তাই আমরা এনেছি আইএলসের 26 টাবের একটা প্যাকেজ। চলুন দেখে আসি এই প্যাকেজটির মধ্যে কি কি বই রয়েছে। আমাদের এই প্যাকেজে রয়েছে দ্য ক্যামব্রিজ আইএলস অফিসিয়াল 9-18, টোটাল 8-10টি বই। এই প্রতিটা বইয়ের মধ্যে 4টা করে টেস্ট পাবেন প্রত্যেকটা সেগমেন্টের জন্য, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং। এবং আরো থাকছে এই বইয়ের মধ্যে কনফিডেন্স অ্যাপ্লিকেশনের বাংলা সলিউশন এন্ড এক্সপ্লেনেশন, যেটা রিডিং, রাইটিং, স্পিকিং তিনটা সেগমেন্ট নিয়ে করা। রিডিংটা বাংলায় অনুবাদ করে দেওয়া আছে যে কিভাবে আপনি দ্রুত কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন এবং কেন আপনার অ্যানসারগুলো ট্রু অর ফলস হচ্ছে। এবং আরো থাকছে এই প্যাকেজে ক্যামব্রিজ ভোকাবুলারি। এই ভোকাবুলারি বইটা ক্যামব্রিজ অফিসিয়াল যে বই আছে 1-18, এই 1-18 বইয়ের মধ্যে যে কঠিন ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো নিয়ে এই ভোকাবুলারিটা করা। এটা ইংলিশ টু বাংলা সাথে সিনোনিম সাইনোনিম সহকারে। এবং আপনারা জানেন যে ক্যামব্রিজ অফিসিয়াল বইগুলো প্র্যাকটিস এর পর কিছু ফরেন রাইটারের বই প্র্যাকটিস করতে হয়, যার জন্য আমরা রেখেছি এই প্যাকেজে রাশিয়ান মিসের রাইটিং টাস্ক 1 এবং 2। এই বইটার মধ্যে বাংলায় আপনার ডিসক্রাইব করে দেওয়া আছে যে কিভাবে আপনি এই বইটা প্র্যাকটিস করবেন। এর সাথে আরো দেওয়া আছে সিমন্স রাইটিং টাস্ক 1 এবং 2, এবং গ্রামারের জন্য দেওয়া আছে আজ কমন মিস্টেক, এটা আসলে আপনার যে গ্রামাটিক্যাল ভুলগুলো হয় এই ভুলগুলো এড়াতে পারবেন এই বইটার মাধ্যমে। এবং আরো দেওয়া আছে টিপস টেকনিকের জন্য ক্যামব্রিজ টপ টিপস। এবং আরো থাকছে এই প্যাকেজে ব্রিটিশ কাউন্সিল স্মার্ট কিউ কার্ড। এই কিউ কার্ডটা কি, আপনি যখন ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিবিতে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন তখন স্পিকিং পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড করবে, যেটা নিয়ে আলোচনা করতে হবে 2 মিনিট। আমাদের এই কিউ কার্ডে এক পাশে কোয়েশ্চেন এবং অপোজিটে অ্যানসার দেওয়া আছে। টোটাল এই স্মার্ট কিউ কার্ড বক্সিতে 50টি কিউ কার্ড দেওয়া আছে। টোটাল এই কিউ কার্ড সহকারে আমাদের এই 26টি বইয়ের প্যাকেজ, যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 999 টাকায়। আমাদের এই বইগুলো অর্ডার করতে মেসেজ দাও অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন।